বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভা করেছে আবু ধাবি দূতাবাস আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানান আবুধাবিতে দূতাবাসে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের সচিব ডক্টর আহমেদ মনিরোজ সালেহীন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন শেখ খলিফা বিন জায়েদ ডক্টর হাবিবুর রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার আবদুল্লাহ হোসাইন বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ ইফতেখার হোসেন বাবুল ইমরাদ হোসেন ইমু নাসির তালুকদার শওকত আকবর সহ আরো অনেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার উদ্যোগে রাহমাতুল্লিল আলামিন সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানান আবু ধাবিস্থ সুদানি ক্লাব অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরিকোট আউলাদে রাসুল সাল্লাহি আলহিউাল্লাম রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হজরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ বিশেষ অতিথি ছিলেন সাহেবজাদা জাদা হজরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ সম্মেলনে করোনাকালীন সময়ে গাউসিয়া কমিটির কর্মকাণ্ডের ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইউ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আলহাজ আয়ুব সহ সভাপতি মোহাম্মদ আজম খান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ জানে আলম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলহাজ আজিম উদ্দিন আবুধাবির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ আলী সহ অনেকে